এইচএসসি পরীক্ষা তো সেই ডিসেম্বর মাসে, তাহলে আমি এখন কি করব? এখন কি এইচএসসি পড়া বাদ দিয়ে অ্যাডমিশনে পড়া শুরু করে দিব, নাকি এইচএসসি এবং অ্যাডমিশনে পড়া কম্বাইন্ডলি পড়ব? আমার তো বেসিকে অনেক দুর্বলতা রয়ে গিয়েছে, আমার তো এখনো বোর্ড এক্সামের সিকিউ এমসিকিউ সলভ করা বাকি। আমি কি ডিটেইল সিলেবাস ফলো করব, নাকি শর্ট সিলেবাস ফলো করতে থাকব? অর্থাৎ এই প্রশ্নগুলো তোমাদের যাদের মাথায় ঘুরপাক খাচ্ছে আজকের এই ভিডিওটি তাদের জন্য। অর্থাৎ আজকে আমরা কথা বলবো রোড টু সাকসেস ফর এইচএসসি স্টুডেন্টস। অর্থাৎ এইচএসসি লেভেলে প্রতিটা স্টুডেন্ট যেই চিন্তাটা মাথার মধ্যে সব সময় ঘুরপাক খায়, সেই পয়েন্টগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো, এবং স্পেশালি এইচএসসি 21 ব্যাচের স্টুডেন্টদের জন্য আজকের এই ভিডিওটি তৈরি করা হচ্ছে, যেখানে আমি কথা বলবো এই মুহূর্তে এইচএসসি 21 ব্যাচের একজন স্টুডেন্টের কিভাবে পড়াশোনা করা উচিত। তার কি এইচএসসি প্রস্তুতি নেওয়া উচিত, নাকি অ্যাডমিশনের প্রস্তুতি নেওয়া উচিত, নাকি এইচএসসি এবং অ্যাডমিশনের প্রস্তুতি একসাথে নেওয়া উচিত, শর্ট সিলেবাস ফলো করা উচিত, নাকি ডিটেইলস সিলেবাস ফলো করা উচিত, অ্যাডমিশনের ক্ষেত্রে কোনটি সব থেকে বেশি কার্যকরী হবে, এই পয়েন্টগুলো নিয়ে কথাবার্তা বলবো। সো চলো দেখে নেওয়া যাক কিভাবে আমরা আসলে সাকসেস হতে পারি, এবং সেই সাকসেস হবার পথটা আসলে কিরকম, রোড টু সাকসেস ফর এইচএসসি স্টুডেন্টস। সো আমরা যদি খেয়াল করি, এইচএসসি ব্যাচের একটা স্টুডেন্টের জন্য ভালো করার জন্য বা ভালো রেজাল্ট করার জন্য কয়েকটা স্টেপ রয়েছে। তাহলে সেই স্টেপগুলো কী কী? আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মূল বইয়ের প্রত্যেকটা টপিকস, একদম বেসিক সহ খুঁটিনাটি প্রত্যেকটা জিনিস একদম ডিটেইলসভাবে পড়ে ফেলতে হবে। এটা হচ্ছে রোড টু সাকসেসের একদম প্রথম শর্ত। এরপরে আমাদের এই যে মূল বই, এক্ষেত্রে এইচএসসি 21 ব্যাচদের জন্য আমরা দেখেছি যে শিক্ষা বোর্ড কর্তৃক শর্ট সিলেবাস প্রণোদিত হয়েছে। এই শর্ট সিলেবাস আমি ফলো করব নাকি ডিটেইলস সিলেবাস ফলো করব? এইচএসসি পরীক্ষা কিন্তু শর্ট সিলেবাসের উপরেই হবে। দ্যাট মিনস তোমাকে অবশ্যই, তুমি যদি 21 ব্যাচের স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে তোমাকে শর্ট সিলেবাসের আলোকেই বোর্ড এক্সামের প্রস্তুতি নিতে হবে। আর যদি তুমি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট অর্থাৎ এইচএসসি 22 ব্যাচের স্টুডেন্ট হও, তাহলে তোমার জন্য অবশ্যই ফুল সিলেবাসটা ফলো করতে হবে। মূল বই যখন শেষ হয়ে গিয়েছে, এরপরে আমার কাজটা কি? এরপর কি বাজারে বিভিন্ন গাইড বই ফলো করব, নাকি একদম টেস্ট পেপারে চলে যাব, নাকি অ্যাডমিশনের প্রস্তুতি নেওয়া শুরু করব? এই জায়গাটাতেই আমরা কিন্তু অনেকেই ভুল করি। সেকেন্ড স্টেপের কাজটা হচ্ছে টেস্ট পেপার সলভ করা। অর্থাৎ যে চ্যাপ্টারটা তুমি পড়ে ফেলেছ, অর্থাৎ ধরো যে কেমিস্ট্রিতে কোনোগত রসায়ন চ্যাপ্টারটি তুমি পড়ে ফেলেছ, সেকেন্ড স্টেপের কাজটা হচ্ছে টেস্ট পেপার থেকে ওই চ্যাপ্টারের উপর কী কী সিকিউ এসেছে, কী কী এমসিকিউ এসেছে, সেগুলো খুব ভালো মতো সলভ করে ফেলতে হবে। অর্থাৎ সেকেন্ড স্টেপের কাজটাই হচ্ছে সিকিউ এবং এমসিকিউ খুব ভালো মতো সলভ করে ফেলা। এরপরের কাজটা কি? আমার তো মূল বইও শেষ, সিকিউ এমসিকিউ পড়াও শেষ, তাহলে এখন আমি কিসের প্রস্তুতি নিব? এরপরে তোমার কাজটা হচ্ছে, যেহেতু আমাদের এইচএসসি বোর্ড এক্সাম ডিসেম্বর মাসে হওয়ার কথা, অর্থাৎ হাতে তোমার প্রায় 7-8 মাসের মতো সময় রয়েছে, এই সময়টাতে অ্যাডমিশনের প্রস্তুতিটা বেশ খানিকটা এগিয়ে নেওয়া, হ্যাঁ এক্স্যাক্টলি, এরপরেই তোমার কাজটা হচ্ছে প্রি অ্যাডমিশনের পড়াশোনা করা। অর্থাৎ তুমি যেই চ্যাপ্টারটি মূল বই থেকে পড়লে, সেই চ্যাপ্টারটাই টেস্ট পেপার থেকে সিকিউ এমসিকিউ সলভ করলে, এবং একই সাথে ওই চ্যাপ্টারটির উপরে তুমি যদি অ্যাডমিশনের প্রস্তুতিটা নিতে পারো, অর্থাৎ ওই একই চ্যাপ্টারের উপরে অ্যাডমিশনে বিগত বছরগুলোতে কোন কোন বিশ্ববিদ্যালয়ে কী কী প্রশ্ন এসেছে সেগুলো যদি সলিউশন করে ফেলতে পারো, তাহলে তোমার তিনটা কাজ হবে। প্রথম কাজটা হচ্ছে মূল বইটা খুব ভালো মতো পড়া হয়ে গেল, বোর্ড এক্সামের জন্য তোমার সিকিউ এমসিকিউ সলিউশন করা হয়ে গেল, একই সাথে তোমার বিগত বছরগুলোতে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কী কী প্রশ্ন এসেছে সেগুলো কিন্তু সলভ করা হয়ে গেল, অর্থাৎ ওই চ্যাপ্টারের উপরে তুমি মাস্টার হয়ে গেলে। ঠিক একইভাবে তুমি যদি প্রত্যেকটা সাবজেক্টের এভাবে করে করে প্রস্তুতি নিতে থাকো, তাহলে কিন্তু একসময় তোমার এইচএসসি এবং অ্যাডমিশন দুটো ব্যাপারে বা দুটো জায়গাতে ভালো করা তোমার কাছে কিন্তু একদম সহজ হয়ে যাবে। অর্থাৎ প্যারালালভাবে তোমাকে এইচএসসি এবং অ্যাডমিশনের প্রস্তুতি একত্রে নিতে হবে এইচএসসি 21 ব্যাচদের জন্য, কারণ তোমার হাতে অনেক সময় রয়েছে এইচএসসি পরীক্ষা সেই ডিসেম্বর মাসে। এরপর যখন তোমার এইচএসসি পরীক্ষা হয়ে যাবে, তখন তুমি তোমার প্যাশন অনুযায়ী, হতে পারে তুমি ইঞ্জিনিয়ারিং টার্গেট করতেছো, তুমি মেডিকেল টার্গেট করতেছো, অথবা অন্য কোনো বিশ্ববিদ্যালয় টার্গেট করতেছো, সেই অনুযায়ী তুমি অ্যাডমিশন কোচিং করবা। এখন আমি যে স্টেপগুলোর কথা বললাম, এর মধ্যে কোনো একটা স্টেপ যদি বাদ পড়ে যায়, তাহলে তোমার ক্ষেত্রে সাকসেস হওয়াটা কিন্তু খুব বেশি কঠিন হয়ে যাবে। এখন এইচএসসি 21 ব্যাচের স্টুডেন্টদের জন্য তাহলে কী করণীয়? তারা কি এক্ষুনি অ্যাডমিশনের প্রস্তুতি নিয়ে ফেলা শুরু করবে, নাকি এইচএসসির প্রস্তুতি নিতে থাকবে? সো তাদের ক্ষেত্রে পয়েন্টটা হচ্ছে, এখনও প্রায় 7-8 মাস পরে এইচএসসি পরীক্ষা, অলরেডি অনেকেই কিন্তু এই কয়েকটা স্টেপের মধ্যে হয়তো মূল বই শেষ করে ফেলেছে, অনেকে হয়তো টেস্ট পেপারের প্রস্তুতিও শেষ করে ফেলেছে, তাহলে তারা এখন কী করবে? সো তুমি যেই পজিশনে রয়েছো, সেই পজিশন অনুযায়ী আমি তোমাকে সাজেস্ট করবো
তুমি এখন কি করবা সো এই পয়েন্টটাই ব্যাখ্যা করব ডিফারেন্স বিটুইন এইচএসসি এন্ড প্রি অ্যাডমিশন प्रिपरेशन এই পয়েন্টের মাধ্যমে অর্থাৎ তোমার যদি মূল বই এখনো শেষ না হয়ে থাকে মূল বইয়ের प्रिपरेशन এখনো খুব ভালোমতো শেষ না হয় তাহলে তোমাকে অবশ্যই একাডেমিক প্রস্তুতিটা খুব ভালোমতো নিতে হবে তবে অবশ্যই শর্ট সিলেবাসের উপরে এখন ধরো যে তোমার একাডেমিক प्रिपरेशन অর্থাৎ তোমার মূল বইয়ের প্রস্তুতি খুব ভালোমতো কমপ্লিট হয়ে গিয়েছে তাহলে এই মুহূর্তে তোমার কাজ হচ্ছে খুব ভালোমতো টেস্ট পেপার সলভ করা অর্থাৎ টেস্ট পেপারের সমস্ত সিকিউ এমসিকিউ সলভ করে ফেলা তাহলে তুমি যদি চিন্তা করো যে আমার সিকিউ এমসিকিউ তে তো অনেক বেশি প্রবলেম রয়েছে দ্যাট মিন্স তোমার অবশ্যই এই মূল বই ভিত্তিক পড়াশোনাতে কিন্তু কিছু গ্যাপ রয়েছে তার মানে তোমাকে এই জায়গাটাতে আবার কিন্তু ভালোমতো প্রস্তুতি নিতে হবে এখন যদি কারো এ পর্যন্ত প্রস্তুতি খুব ভালো থাকে তাহলে তার ক্ষেত্রে অবশ্যই উচিত প্রি অ্যাডমিশন অর্থাৎ অ্যাডমিশনের প্রস্তুতিটা নেওয়া শুরু করা এখন আসো আমরা কথা বলবো যে এইচএসসি এবং প্রি অ্যাডমিশন এই দুটো প্রস্তুতির মধ্যে পার্থক্যটা আসলে কোথায় সো আমরা তোমাকে প্রোভাইড করতেছি ক্রেজি শর্ট সিলেবাস কোর্স এবং একই সাথে প্যারালালি আমরা টেস্ট পেপার সলভিং এবং প্রি অ্যাডমিশনের প্রস্তুতির জন্য এই দুটো কোর্স তোমাদেরকে অফার করতেছি সো আমাদের এই ক্রেজি শর্ট সিলেবাস কোর্সটি কিন্তু তোমার এইচএসসি প্রস্তুতিকে একদম ফুলফিল করে ফেলবে যেখানে তুমি পাচ্ছ শর্ট সিলেবাসের উপরে পূর্ণাঙ্গ এইচএসসি প্রস্তুতি নেওয়ার সুযোগ অর্থাৎ আমি প্রথম যে পয়েন্টটি তোমাদেরকে ব্যাখ্যা করেছিলাম অর্থাৎ আমাদের মূল বই ভিত্তিক যে পড়াশোনা ডিটেইলস এবং একই সাথে তোমার বেসিক ক্লিয়ারিং যে পড়াশোনা সেটা আমরা এই জায়গাটাতে কিন্তু পুরোপুরি কমপ্লিট করে ফেলতে পারবো এবং মজার ব্যাপার হচ্ছে এখানে আমরা ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথের উপরে প্রায় 400 প্লাস ক্লাস তোমাদেরকে প্রোভাইড করতেছি যেটার উপর বেস করে তোমার এইচএসসি একাডেমিক প্রস্তুতি একদম ফুলফিল হয়ে যাবে এখন যদি তোমার এই মূল বই ভিত্তিক একাডেমিক প্রস্তুতি খুব ভালোমতো শেষ হয়ে যায় তাহলে তুমি কি করবা তাহলে তোমার জন্য রয়েছে টেস্ট পেপার সলভ সিকিউ এমসিকিউ এন্ড প্রি অ্যাডমিশন কোর্স অর্থাৎ এখানে আমরা প্রোভাইড করতেছি তোমার এইচএসসি মূল বই ভিত্তিক পড়াশোনা তো শেষ হয়ে গিয়েছে তাহলে এখন তোমার কাজটা কি যেটা আমি উপরেই বলে এসেছিলাম এখন তোমার কাজ হচ্ছে টেস্ট পেপার থেকে সিকিউ অ্যান্ড এমসিকিউ এর সমস্ত প্রশ্ন সলিউশন করে ফেলা দ্যাট মিন্স আমরা এখানে এই সিকিউ এমসিকিউ সলিউশনের উপরে 60টিরও বেশি লাইভ ক্লাস তোমাদেরকে প্রোভাইড করব যেখানে প্রত্যেকটা প্রশ্ন খুঁটিয়ে খুঁটিয়ে তোমাকে ব্যাখ্যা করে টেকনিক সহ সলিউশন করে দেওয়া হবে এখন ধরো যে তোমার টেস্ট পেপার সলভ কমপ্লিট হয়ে গিয়েছে এখনও এইচএসসি পরীক্ষার অনেক বাকি রয়েছে তাহলে কি তুমি বারবার মূল বই পড়তে থাকবে এবং টেস্ট পেপার সলভ করতে থাকবে নিশ্চয়ই না ঠিক এখানে বন্দি পাঠশালা তোমাকে দিচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথের উপরে অ্যাডমিশনের উপরে এইচএসসি 21 ব্যাচদের জন্য ফুল সিলেবাসের আলোকে অ্যাডমিশন প্রস্তুতি নেওয়ার সুযোগ এবং এখানে থাকতেছে প্রায় 70টিরও বেশি রেকর্ডেড ক্লাস যার মাধ্যমে তোমার শুধুমাত্র ইউনিভার্সিটি নয় ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল অ্যাডমিশনের প্রস্তুতিও একদম ডিটেইলসভাবে কাভার হয়ে যাবে শুধু তাই নয় এখানে আমরা অ্যাডমিশনের প্রশ্ন ব্যাংক সলিউশন করতেছি তার মানে রোড টু সাকসেসের জন্য তোমাদেরকে যে সূত্রটা শিখিয়েছিলাম অর্থাৎ প্রথমে মূল বইটা পড়তে হবে এরপর টেস্ট পেপার সলভ করতে হবে টেস্ট পেপার সলভ হয়ে গেলে তোমাকে সময় সাপেক্ষে প্রি অ্যাডমিশনের প্রস্তুতি নিতে হবে এবং ফাইনালি তোমাকে অ্যাডমিশনের প্রস্তুতি নিতে হবে সো খেয়াল করে দেখো আমরা কিন্তু এই যে আলাদা আলাদা দুইটা কোর্সের মাধ্যমে তোমাদেরকে কিন্তু একদম রোড টু সাকসেস অর্থাৎ কিভাবে তুমি সাকসেস হতে পারো তার পথটা দেখিয়ে দিলাম এখন তুমি কোন অবস্থানে রয়েছ ধরো যে তোমার মূল বইটা ভালোমতো শেষ হয়নি তাহলে তোমার জন্য রোড টু সাকসেসের এই মুহূর্তে কাজটা হচ্ছে তোমাকে মূল বই ভিত্তিক বেসিক যে আমাদের কোর্সটা রয়েছে অর্থাৎ ক্রেজি শর্ট সিলেবাস কোর্স এই কোর্সটি তোমার জন্য যেখানে তুমি তোমার মূল বই ভিত্তিক সমস্ত প্রিপারেশন কমপ্লিট করে ফেলতে পারবা এবার তোমার যদি মূল বইয়ের উপরে প্রিপারেশন কমপ্লিট হয়ে যায় তাহলে এই মুহূর্তে তুমি কি করবা বসে থাকবা না এই মুহূর্তে তোমার কাজ হচ্ছে টেস্ট পেপার সলভ করা তাহলে টেস্ট পেপার সলভ এবং প্রি অ্যাডমিশনের উপরে তোমার প্রস্তুতি নেওয়ার জন্য আমরা তোমাকে প্রোভাইড করতেছি টেস্ট পেপার সলভ অ্যান্ড প্রি অ্যাডমিশন কোর্স যেখানে তুমি টেস্ট পেপার থেকে সমস্ত সিকিউ অ্যান্ড এমসিকিউ সলভ করে ফেলতে পারবা এবং এর পাশাপাশি তোমার প্রি অ্যাডমিশনের প্রস্তুতি ফুল সিলেবাসের উপরে কমপ্লিট হয়ে যাবে সো এইচএসসি এবং অ্যাডমিশন ভালো করার জন্য আমি চমৎকার একটা সূত্র তোমাদেরকে শিখিয়ে দিলাম এবং এই সূত্রটা যদি তোমরা ফলো করতে পারো তাহলে এইচএসসি এবং অ্যাডমিশনে দুইটা ফেজেই তোমাদের জন্য ভালো করা একদম সহজ হয়ে যাবে সো এর আগে যতই ফাঁকিবাজি করেছো তুমি আজকে থেকে তোমার পথ চলা শুরু হবে এই সিকিউরিটি অনুযায়ী তুমি এখন কোন পজিশনটিতে রয়েছো অর্থাৎ তোমার এই পজিশনগুলোর মধ্যে কোথায় দুর্বলতা রয়েছে সেটা আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না আমি চেষ্টা করব তুমি যেই পজিশনে রয়েছো সেই পজিশন অনুযায়ী এখন কি করতে হবে সেই অনুযায়ী তোমাদেরকে সাজেস্ট করার এবং তোমার বন্ধুদের মধ্যে কার কোন স্টেপে দুর্বলতা রয়েছে সেটা আইডেন্টিফাই করার জন্য এবং কি করতে হবে সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য আজকের এই ভিডিওটি তোমরা প্রত্যেকেই নিজ নিজ টাইমলাইনে শেয়ার করতে কিন্তু ভুলো না কারণ তোমার এই ছোট্ট
শেয়ারের মাধ্যমে তোমার বন্ধুটিও কিন্তু খুব ভালো একটা সিদ্ধান্ত নিতে পারবে এবং একই সাথে তুমিও কিন্তু তোমার বন্ধুকে স্বপ্ন পূরণ করতে কিছুটা হলেও হেল্প করতে পারবে।